যারা কেবল প্রয়োজনে তোমাকে খোঁজে তারা স্বার্থ ফুরালেই হারিয়ে যাবে, আর যারা সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে অপ্রয়োজনেও তারা তোমাকেই খুঁজে নেবে। আসসালামু আলাইকুম আপুরা, নতুন একটি ভ্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি। আর আশা করছি কাছে ও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ব্যাগপত্র গুছিয়ে রওনা দিচ্ছি, দেখতেই পেরেছেন অনেক বছর পরে এভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোথাও থাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেক ব্যস্ততাকে এক পাশ করে রেখে আমাদের এই যাত্রা। আসলে যতক্ষণ আপনি বলবেন যে আমি ব্যস্ত, আমি ব্যস্ততার জন্য এটা করতে পারছি না, আমি ব্যস্ততার জন্য কোথাও যেতে পারছি না, ঘুরতে পারছি না, ততক্ষণ কিছুতেই ব্যস্ততা আপনাকে ছাড় দেবে না, আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে। প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যস্ততা আছে, তারপরও এর মধ্যে থেকেই সময় বের করে ঘুরতে যেতে হবে, এমনকি ইচ্ছে হলে প্রিয় মানুষদের কাছে ছুটে যেতে হবে। রাস্তায় বিরতির মাঝখানে পানি আর বাচ্চাদের জন্য টুকটাক কিছু খাবার কিনে নিলাম যেন যাত্রাটা বোরিং না হয়। আপনাদেরকে কিন্তু এখনও বলা হয়নি যে আমরা যাচ্ছিটা কোথায়। আসলে আমরা যাচ্ছি বগুড়ায়, আর আমরা মাইমচিন থেকে রওনা হয়েছি জামালপুরের উদ্দেশ্যে। জামালপুর গিয়ে ঘাটে গিয়ে নৌকায় চড়ে তারপর নৌকা দিয়ে পার হয়ে আমরা বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চলে যাব, যেখানে হচ্ছে আমার ছোট বোন থাকে। ও মাইমনসিংহে ছিল, ওর হাজবেন্ডের চাকরির বদলিজনিত কারণে ওইখানে গেছে। তো সবাবতে ওর সঙ্গে আমাদের ছোট্ট পাখি কলিজা মারিয়ামটাও চলে গেছে, আর ওকে দেখার জন্য একটু রাস্তা কেন, আমরা আরও বহু বহু পথ কিন্তু পাড়ি দিতে পারি। আর এই নদীর মধ্যে তো পানি অনেক কম। জুতোর অবস্থা এই যে অনেক খারাপ হয়ে গিয়েছে, সবার জুতো একদম ময়লাতে ভরে গেছে। বাচ্চাদের নিয়ে এর আগে আমি কখনোই নৌকায় উঠিনি, আমি অনেক বছর ধরে নৌকায় ওঠাই ছেড়ে দিয়েছি ভয়ের চোটে, ওরা যদি সঙ্গে উঠতে চায়। এই জন্য আমার দুই ছেলের কিন্তু এই প্রথম নৌকায় ওঠা, আর নৌকায় উঠে যে এত এতটা দূর পথ জার্নি করব সেটা তো ভাবাই যায় না। তো এখান থেকে যদি এই নদীতে, মানে এটা কিন্তু যমুনা নদী, তো যমুনা নদীতে যদি পানি থাকতো তো আমরা কিন্তু নৌকায় চড়ে 10-15 মিনিটের মধ্যেই হচ্ছে চলে যেতে পারতাম সারিয়াকান্দি যে ঘাট আছে ওখানে। কিন্তু যেহেতু নদীতে পানি কম, বিভিন্ন জায়গায় চর জমেছে, তো সেই জন্য যেটা হয়েছে অনেক সময় লেগে গিয়েছিল, প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা সময় নিয়ে আমাদেরকে এই বোট জার্নিটা সারতে হয়েছিল। অনেকটাই আনন্দের ছিল, তবে সেই সঙ্গে আতঙ্কেরও ছিল, আমি তো ধোয়া দুরুদ পড়ছিলাম। আজকের এই ভিডিওটা আমি আমার নিজের জন্য ইউটিউবে দিয়ে রাখছি যেন এটা স্মৃতি হিসেবে থেকে যায়, আর বাচ্চারা বড় হলে যেন দেখতে পারে, আর এই জার্নিটার কথা যেন তাদের মনে থাকে। এই পুরো জার্নিটাতে সবচেয়ে বেশি খুশি ছিল আদিয়ান। আমরা সবাই মোটামুটি ভয় পাচ্ছিলাম, তবে ও যেহেতু খুবই ছোট ও ভয়ের বিষয়টা কিছুই বুঝছিল না, ও শুধু মজা পাচ্ছিল। ও বলছিল আরো আগে কেন আসলাম না। আমি তো কখনো কল্পনাই করতে পারিনি যে যমুনা নদীতেও এত বিশাল বিশাল চর জমে ওঠে, নদীর পানি এত বেশি কমে যায়। মানে আমরা যে দিক দিয়ে যাচ্ছি এখানে হচ্ছে হাঁটু পানি হবে, এই জন্যই কিন্তু নৌকাটা আটকে যাচ্ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে ঘাটে চলে আসলাম, আমিও বারবার ভাবছিলাম ঘাটে মনে হয় চলে আসলাম, পরে দেখি যে না, এগুলো সবই চর। আর এই যে বিশাল বিশাল পাহাড়ের মতো, এই সবগুলোই কিন্তু চর জমেছে। আজকের এই যাত্রার সঙ্গে বাচ্চাদেরকে ছোটবেলার গল্প শোনাচ্ছিলাম।
অনেক ছোটবেলা, আমি তখন আদিয়ানের থেকে একটু বড় আর আয়ানের থেকে একটু ছোট। ওই বয়সটাতে আমি আমার বড় মামা আর ছোট আন্টির সঙ্গে গিয়েছিলাম বগুড়ায়, আর ওইখানে তাদের সঙ্গে আমি 1 মাস থেকেছিলাম। ঘোরা হয়েছিল বগুড়ার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়, মহাস্থানগড় সহ নানান পর্যটন এলাকায়। আমার মুখে গল্প শুনে আমার 2 ছেলেও মহাস্থানগড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। আর ছোট বোনের কাছে মমইনের কথা অনেক শুনেছি, নতুন একটা পার্ক বা রিসোর্টের মতো হয়েছে, শুনেছি বেশ সুন্দর। ইনশাল্লাহ ওখানেও যাব আর তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা দূর থেকে ভেবেছিলাম ওগুলো মনে হয় লাল কালার কোনো টাইলস লাগানো হয়েছে, তবে কাছে গিয়ে যখন দেখলাম যে এগুলো মরিচ নাড়া, তো মাঝিদেরকে আমরা জিজ্ঞেস করছিলাম যে এগুলো এভাবে মরিচ নাড়া, বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছিল যে লাল কালার টাইলস দিয়ে ডিজাইন করেছে সম্ভবত। পরে শুনলাম যে এসব এলাকায় প্রচুর মরিচ চাষ হয় আর এখানকার মরিচ অনেক সস্তা, যখন আমাদের এখানে 100 টাকা কেজি থাকে কাঁচা মরিচ, তখন তাদের এখানে 10 টাকা কেজিতে মরিচ পাওয়া যায়, এত বেশি উৎপাদন হয়। অবশেষে আমরা চলে এসেছি মারিয়ামদের বাসায়, আর মারিয়ামকে দেখার জন্য আত্মাটা একদম উড়ে চলে যাচ্ছিল, তো নিজে এসে কিছুক্ষণ বসলাম, 1-2 মিনিট হবে, তারপর আমরা উপরে গেলাম, মারিয়ামের সঙ্গে দেখা হলো, এরপর দুপুরে খাওয়া দাওয়া হলো। অনেক সময় পর, এটা শেষ বিকেলের সময়, তখন ফ্রেশ ট্রেশ হয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বাসের সামনের দিকটায় ঘুরে দেখবো বলে বের হয়েছিলাম। সরকারি বাসভবনগুলো সাধারণত খুব বড় এরিয়া নিয়ে হয়, সেরকমই এই বাড়িটাও ভীষণই বড় এরিয়ার মধ্যে, আর যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে থাকে, বাড়ির সামনেও ভীষণ বড় বড় জায়গা, মাঠ, তো ওইসব বাচ্চারা হয়তো পরে ঘুরবে, দেখবে, দৌড়াদৌড়ি করবে, তো এর মধ্যে আমরা একটু বাইরে ঘুরতে যাব বলে রওনা হয়ে গেলাম প্রায় সন্ধ্যার আগে আগে সময়টাতে। বেশ খানিকটা সময় ধরে বাইরে ঘুরেছি, ওই সময় আসলে আর ভিডিও করা হয়নি, ভিডিও করার কথা অত বেশি মনেও থাকে না। খুব ভীষণ মজার একটা গরুর দুধের চা খেয়েছি, ওই জায়গাটাকে নাকি প্রেম যমুনার ঘাট বলে, ওদের কাছ থেকেই শুনলাম আর কি, নামটা ভীষণ সুন্দর। এরপর হচ্ছে আমরা ক্লাবে চলে এসেছি, এই ক্লাবে খালামণির সঙ্গে অনেকবার তাদের কথা হয়েছে ভিডিও কলে, দেখেছে, তো বাচ্চাদেরও ইচ্ছা ছিল এখানে আসার, তো তারপরে বাচ্চারা যদিও হচ্ছে ওদের এই সব ইকুইপমেন্টস দরকার নেই, তারপরে মনে হচ্ছে যে তারাই ব্যায়াম করে স্বাস্থ্য কমিয়ে ফেলবে। তুমি খেলবা, ব্যাট দিব তোমাকে, দেখো মাথায় বালি লাগে না জানো অপরাধের। আমরা যাব মারিয়াম, এরপর রাতে ক্লাব থেকে ফিরে আমরা যেহেতু খুব টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর আমার অভ্যেস হচ্ছে নতুন কোনো জায়গায় যদি আমাকে রাতে ঘুমাতে হয়, সে রাতে আমি ঘুমাতে পারি না, সেরকমই আমার রাতে ঘুম হয়নি। তবে আমার 2 ছেলে আর ছেলেদের বাবা হচ্ছে বেশ আরাম করে ঘুমিয়েছে, আমি একটু পর পর হাঁসফাঁস করছিলাম আর ওদেরকে বলছিলাম যে তোমরা ঘুমাও আর আমি ঘুমাতে পারি না, তো জেগে জেগে থেকে রাত কাটিয়েছি। পরে বুড়ির দিকে একটু ঘুমিয়েছিলাম, এরপরও খুব সকালবেলা হচ্ছে ঘুম ভেঙে গিয়েছে, এরপর উঠে বাড়ির আশপাশটা একটু আমি দেখছিলাম, দেখার সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে রেখেছি। ওই যে দূরে কাঠের ছোট কবুতরের ঘর দেখতে পাচ্ছেন, এটা বোন হচ্ছে খুব শখ করে বানিয়ে এখানে লাগিয়েছে, কবুতর পালবে। ওদের আসলে অনেক কিছু করার সুযোগ আছে, যেহেতু ভীষণ খোলামেলা বড় জায়গা, পিছনে দেখেছি মুরগির ঘর করেছে, আবার খোলা মুরগি ঘুরে বেড়াচ্ছে, মুরগি আবার ডিম দিচ্ছে, সেই ডিম মারিয়াম খাচ্ছে, এরকম করে আসলে খুব সুযোগ সুবিধা আছে। এই যে দেখেন মুরগিরা এরকম ছোটাই ঘুরে বেড়াচ্ছে। তো সকাল সকাল বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটিও হলো আর চারপাশটা একটু ভিডিও করলাম, দেখলাম মুরগি ডিম দিয়েছে, বোন আবার ওইটা হচ্ছে ডিম বের করে নিয়ে আসলো, মারিয়াম আবার হাত থেকে ফেলে দিয়ে ডিমটা ঠাস করে ভেঙে দিল। ওই সময় সবার হাতে ফোন ছিল না বলে ওই ভিডিওটা করতে পারিনি, ভীষণই মজা পেয়েছি। তো আয়ানা দিয়ান আবার খোলা জায়গা পেয়েছে, তো ওরাও ভীষণ খুশি, ওই পাশটাতে ওরাও দৌড়াদৌড়ি করছে,
আসলে আমাদের ফ্ল্যাট বাড়িতে তো এই ধরনের সুযোগ সুবিধা থাকে না, তো বাচ্চারা খোলা জায়গা পেলে কিছুতেই আর কি পাপেতে বসতে চায় না, সারাক্ষণ দৌড়াদৌড়ির উপরই থেকে যায়। আমারও আজকে সকালে উঠি, অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, এখন হচ্ছে উপরে চলে যাব আর উপরে গিয়ে ফ্রেশ হব, তারপর নাস্তা করব। আজকেও কিন্তু আমরা ঘুরতে যাব, তবে সেটা দুপুরে খাওয়া দাওয়ার পরে। সকালবেলা নাস্তাটা কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি, আর সকালে নাস্তার পরে ছোট বোন হচ্ছে একটু বড়ি ভর্তা করেছিল, তাদেরই গাছেরই বড়ই, পিছনে বেশ কিছু গাছও আছে, অনেক ফলের গাছ, ম্যাক্সিমাম ফলের গাছই এখানে রয়েছে। কিছুদিন আগে তো গাছ থেকে পাড়া, জলপাই, চালতা এগুলোর আচারও আমাকে বানিয়ে দিয়েছিল, আর খেতেও ভীষণ মজা হয়েছিল। তো ওদিকে আবার ডাব আনা হয়েছে, আদিয়ান ডাব খেতে চাইছিল, আদিয়ান তো আবার ঝালের জন্য বড়ি ভর্তা খেতে পারবে না, তো ওর জন্য ডাব কাটা হবে। আমাদের ফ্ল্যাট বাড়িতে তো আসলে এভাবে রোদের মধ্যে তেমন বসাও হয় না, যেহেতু রোদ পেয়েছি আমিও পাশে বসা ছিলাম, আর বলছিলাম যে না এখানে রোদেই বসি। আদিয়ান বারবার রুমে ডাকছিল তো ওকে ডাব কেটে দেওয়ার জন্য, আমি বলছিলাম যে দাঁড়াও আমরা বড়ি ভর্তাটা খেয়ে শেষ করে নি, তো আদিয়ানে চলে এসেছে, আদিয়ান হচ্ছে এখন ডাব খেয়ে নেবে। আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বগুড়া মস্তানগড়ে মমইনে ঘুরতে যাব, তার ভিডিও কিন্তু নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।